সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাসের বিভিন্ন পর্বের ঘটনাগুলো উপস্থাপন করছি। তো আজকে আমরা উদ্ধার পর্বের ঊনবিংশ প্রবাহ অর্থাৎ ১৯তম প্রবাহের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে আমরা যেটা দেখতে পাই যে আগের পর্বে যখন মোহাম্মদ হানিফা সে মদিনা থেকে দামেস্কে যাত্রা করতে চেয়েছিল, তখন মদিনাবাসীরা তাকে অনুরোধ করেছিল যে এক সপ্তাহ থেকে ওইখানে বিশ্রাম করার জন্য, কিন্তু তিনি যদিও যেতে চেয়েছিলেন কিন্তু তবুও তিনি বললেন যে ঠিক আছে, মদিনাবাসীরা যখন বলছে তখন আমি এক সপ্তাহ বিশ্রাম করেই যাব। সেই মতোই তিনি বিশ্রাম শেষ করলেন, এক সপ্তাহ গত হলো এবং এক সপ্তাহ পরে তিনি বললেন যে গাজী রহমানকে ডেকে বললেন যে এক সপ্তাহ তো হয়ে গেল, তা চলো এবার আমরা মদিনাবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এবার দামেস্কের উদ্দেশ্যে রওনা হই এবং সেইখানে গিয়ে আমরা জয়নাল উদ্ধারের ব্যবস্থা করি। কিন্তু তিনি যখন যেতে চাইলেন তখন মদিনাবাসীদের একদল নাগরিক এসে, তারা খুব সম্মানীয় বৃদ্ধ বয়োবৃদ্ধ, তারা বিশিষ্ট লোকজন, তারা এসে তাদেরকে গাজী রহমান এবং আমাদের মোহাম্মদ হানিফাকে বললেন যে আপনি আরও এক সপ্তাহে এখানে থেকে যান। তো উনি খুব আশ্চর্য হলেন, বললেন যে দেখুন আমি বুঝতে পারছি না, আপনারা আমাকে এক সপ্তাহ থেকে বলে থাকতে বলেছেন, আমি থেকেছি, আরও এক সপ্তাহ থাকতে বলছেন, যেখানে জয়নাল উদ্ধারের জন্য এক মুহূর্তই এক যুগের মতো মনে হচ্ছে, সেইখানে আপনারা আরও এক সপ্তাহ আমাকে কেন থাকতে বলছেন। তো তারা বললেন যে দেখুন আমরা এখনই সেই কথাটা প্রকাশ করতে চাই না যে কেন আপনাকে আরও এক সপ্তাহ থাকতে বলছি, তবে এখন আপনার ইচ্ছা, আমরা অনুরোধ করেছি, আপনি ভেবে দেখুন। তো মোহাম্মদ হানিফা বলল যে আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে মদিনাবাসীদের পরামর্শ ব্যতীত আমরা কোনো কিছু করব না, এখন আপনারা যেভাবে পরামর্শ দিবেন আমরা সেভাবেই করব। ঠিক আছে, আপনারা যদি যেহেতু বলছেন যে আরও এক সপ্তাহ থাকার জন্য, আমরা আরও এক সপ্তাহ থেকেই যাব। একথা বলে মোহাম্মদ হানিফা থেকে গেলেন। কিন্তু ওই দিন রাত্রেই, যেদিন এই পরের সপ্তাহের প্রথম রাত্রেই, দেখা গেল যে মোহাম্মদ হানিফা স্বপ্নে দেখলেন, নবীজি তাকে স্বপ্নে দেখা দিয়েছেন, তাকে বলছেন যে মোহাম্মদ হানিফা তুমি জয়নালকে উদ্ধার করো, তুমি দামেস্কে রওনা করো। এবং শেষ রাতের দিকে নবীজি তাকে স্বপ্নে এই রকম একটা নির্দেশ দিয়ে গেলেন এবং তার ঘুম ভেঙে গেল, মোহাম্মদ হানিফার ঘুম ভেঙে গেল। তখন তিনি সবাইকে ডেকে বললেন যে নবীজি আমাকে এভাবে স্বপ্নে একটা আদেশ দিয়েছেন, আমি আর অপেক্ষা করতে পারি না। তখন মদিনাবাসীরাও সবাই এসে বলল যে প্রিয় হানিফা, আমরা এই নির্দেশটির জন্যই আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম, কারণ আমরা নিশ্চিত ছিলাম যে নবীজির পক্ষ হইতে বা ঐশ্বরিকভাবে কোনো একটা নির্দেশ আপনার প্রতি আসবেই এবং সেই নির্দেশ অনুসারেই যেন আপনি কাজ করতে পারেন, সেই জন্যই আমরা অপেক্ষা করছি। যা হোক, সেই নির্দেশ পাওয়া গেল, এখন আর কোনো অসুবিধা নেই, এখন আপনি শুধু একা যাবেন না, আমরাও অসংখ্য মদিনাবাসীরাও আপনার সাথে একত্রিত হয়ে যাব। এবং আসলেই বিশাল বাহিনী, মানে মোহাম্মদ হানিফার নিজস্ব বাহিনী তো ছিলই, মদিনাবাসীরাও যুক্ত হলো তার সাথে। আমরা আগেই দেখেছি যে মজাব কাট্টা, তারপরে তুরস্ক, তেগান, এসব বিভিন্ন দেশ থেকে যেসব সৈন্যরা এসেছে তাদের বিশাল বাহিনী নিয়ে তারা রণরঙ্কা বাজাতে বাজাতে দামেস্কের উদ্দেশ্যে রওনা হলো। তো দামেস্কের উদ্দেশ্যে যখন তারা রওনা হচ্ছিল তখন পথে তাদের সাথে দেখা হলো, তারা দেখলো সেই মুয়াবিয়া, দুঃখিত মুয়াবিয়া না, মারওয়ান এবং উতবে ওলীদ, তাদের বাহিনী যেখানে শিবির গেড়ে যেখানে অপেক্ষা করছিল দামেস্কের নির্দেশনার জন্য, তাদের মুখোমুখি হলো। তো উতবে ওলীদ এবং মারওয়ান বাহিনী প্রথমে যখন এদেরকে দেখলো তখন তারা ভাবলো যে তারা যুদ্ধ করবে, কিন্তু এদের এই বিশাল বাহিনীর অবস্থা দেখে তাদের আসলে আর যুদ্ধ করার স্বাদ মিটে গেল, তারা সেই সাহস করলো না। আর আমরা আগেও দেখেছি যে মারওয়ান এবং উতবে ওলীদের মন মানসিকতাও ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা আসলে বুঝতে পারছে যে তারা আসলে যে কাজটি করছে সেটা ঠিক না। এসব নানাবিধ কারণে তারা তখন আর সিদ্ধান্ত নিল যে না, তারা যুদ্ধ করবে না, বরং তারা
অনেকটা পলায়নের মতোই আর কি, তারা সেখান থেকে পাত্তাড়ি গুটিয়ে তাদের যে শিবির, তাদের পতাকা ইত্যাদি ইত্যাদি সব কিছু গুটিয়ে তারা সেখান থেকে মানে ইয়েদের ইসের উদ্দেশ্যে, আমাদের এই দামেস্কের উদ্দেশ্যে তারা সেখান থেকে চলে গেল। এবং তখন এটা দেখে মোহাম্মদ হানিফা একটু অবাক হলেন, তিনি বললেন যে কি ব্যাপার এইখানে, তারা দূর থেকে দেখছিলেন আর কি, তো তিনি বললেন যে কি ব্যাপার, কিছুক্ষণ আগে এইখানে শিবির দেখলাম, দেখতে না দেখতে এরা সবাই শিবির টিবির গুটিয়ে কোথাও চলে গেল, ব্যাপারটা কি? তার অন্যান্য সৈন্য সামন্ত গাজী রহমান অন্যদেরকে জিজ্ঞেস করছিলেন তো, এবং ধারণা করলেন যে এটা ওতবেওয়ালিদের দল হতে পারে, কিন্তু ওতবেওয়ালিদ তো এসেছিল পরাজিত হয়ে, মদিনার সিংহদ্বার থেকে তারা পরাজিত হয়ে এখানে এসেছিল, সুতরাং কিন্তু এখানে কিছুটা জৌলুস ছিল সৈন্য দলের। তখন অন্যরা বললো যে না, ওতবেওয়ালিদের তো এত জৌলুস থাকার কথা না, আসলে তো সেইখানে ওতবেওয়ালিদের সাথে মারওয়ানের সৈন্য দল ছিল, সেই জন্যই সেই জৌলুসটা দেখা যাচ্ছিল, কিন্তু এরা তো আর বুঝতে পারেনি সেটা, তো এই জন্যই এরা পরস্পর এটা জিজ্ঞেস করছিল যে এই 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 দলটি আসলে কে। তখন তারা বলল যে, পরে আবার সবাই সবাইকে বললো যে কোনো সমস্যা নেই, আমরা সামনে গেলেই তো এদেরকে ধরতে পারবো এবং এদের সম্পর্কে জানতে পারবো। এইরকম অবস্থায় এরকম পরিস্থিতিতেই আমাদের 19তম প্রবাহের ঘটনা শেষ হয়। দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আমাদের এই সিরিজের সকল ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এই পর্ব দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।